আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন মহান আল্লাহ তাআলার রহমতে। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সবার সুপরিচিত ফার্মিং লাইফে অত্যন্ত কার্যকরী এবং এই প্রোডাক্টটি ব্যবহার করে না এমন খামারি খুঁজেই পাওয়া যাবে না এমন একটি প্রোডাক্ট নিয়ে। তাহলে চলুন আগে আমরা দেখে নিই প্রোডাক্টটি কী। আমি আশা করি প্রোডাক্টটি আপনারা সবাই চিনতে পারবেন, প্রোডাক্টটি আপনাদের কাছে অত্যন্ত সুপরিচিত। এটা হচ্ছে এয়ার ট্যাগ। এই এয়ার ট্যাগগুলো ব্যবহার করা হয় সাধারণত গরুকে নাম্বারিং করার জন্য। আপনার খামারে আপনি যদি ছাগল, ভেড়া, দুম্বা কিংবা গারল অথবা গরু পালন করেন থাকেন, তাহলে প্রোডাক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। তবে চলুন প্রথমে আমরা জেনে নিই এই প্রোডাক্টটি মার্কেটে কয়টা সাইজের পাওয়া যায় এবং কোন সাইজটা কোন গরু বা ছাগল বা ভেড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি আমার এখানে চারটি সাইজ দেখতে পাচ্ছেন, যেটা গরুর জন্য, যেটা কানে ইউজ করতে হয়, এটা একটু সাইজে মোটামুটি তুলনামূলকভাবে বড়। এই ট্যাগগুলো কানে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে বড় সাইজটা বড় গরুর জন্য। আরেকটা আছে গরুর বাছুরের জন্য, যেটা ব্যবহার করা হয়। বাছুরের জন্য সাধারণত দুইটা সাইজ ব্যবহার করা হয়, একটা মিডল সাইজ এবং একটা স্মল সাইজ। আমি আপনাদেরকে মিডল সাইজটা দেখাচ্ছি এখন। এই ট্যাগটাকে আমরা বলে থাকি মিডল সাইজ, অর্থাৎ বড় ট্যাগ থেকে এটা তুলনামূলকভাবে ছোট এবং এটা বাছুরকে দেওয়া হয়, ছোট গরুকে বা বাছুরকে দেওয়া হয়। এবং এখানে আরও একটি ট্যাগ দেখতে পাচ্ছেন আপনারা, যেটা হচ্ছে একটু লম্বা আকৃতির চিকন। এই ট্যাগগুলোকে আমরা বলে থাকি স্মল ট্যাগ। এই ট্যাগগুলো সাধারণত বেশি ব্যবহার করা হয় ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে, অর্থাৎ গরু থেকে তুলনামূলক ছোট যে প্রাণীগুলো, যে খামারে যে প্রাণীগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে। এবং গরুর জন্য আরও একটি ট্যাগ ব্যবহার করা হয়, সেটাকে বলে থাকি আমরা নেক ট্যাগ, বা গলায় যেটা ঝুলিয়ে দেওয়া হয় কান ফুটানা করে, এটাকে বলা হচ্ছে গলায় দেওয়ার জন্য এই ট্যাগটা ইউজ করা হয়। আপনারা সবাই এই জিনিসটার সাথে পরিচিত, এই প্রোডাক্টের সাথে পরিচিত। তো মোটামুটি চারটি সাইজের প্রোডাক্ট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। এখন একটু বলি আপনাদেরকে, এটা আপনারা এই যে ট্যাগ, এই ট্যাগগুলো আপনারা কেন ব্যবহার করবেন? এই ট্যাগগুলো আপনারা ব্যবহার করবেন আপনাদের জন্য, আপনার খামারকে লাভবান করার জন্য, আপনার গরুটিকে বা আপনার প্রিয় প্রাণীটির সঠিক সময়ে যত্ন নেওয়ার জন্য। এই ট্যাগগুলো ব্যবহার করা হয় সাধারণত গরু বা ছাগল, ভেড়া, দুম্বাকে নাম্বারিং করার জন্য। যদি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ধরুন আপনার একটি খামার আছে, আপনার খামারে 100টা গরু আছে। এখন আপনি গরুগুলোকে যদি সঠিকভাবে ভ্যাকসিন করতে চান, সঠিকভাবে কৃমির ওষুধ দিতে চান, সঠিক পরিমাণে চিকিৎসা করতে চান, কবে কোন গরুকে ভ্যাকসিন দিলেন, কবে কৃমির ডোজ দিলেন, এই জিনিসগুলো যদি আপনি হিসাব রাখতে চান, তাহলে নাম্বারিং করা অত্যন্ত প্রয়োজনীয়। আর নাম্বারিং করার জন্য এই ট্যাগগুলো অত্যন্ত সহজভাবে ব্যবহার করা হয়। এই ট্যাগগুলো আপনি পেয়ে যাবেন 1 থেকে 100 পর্যন্ত সিরিয়াল। কেউ কেউ প্রয়োজন ক্ষেত্রে, যার বড় খামার, সে 101 থেকে 200, 201 থেকে 300, এভাবে বিভিন্নভাবে নিয়ে ব্যবহার করে থাকে। তো ধরেন আপনার খামারে 100টা গরু আছে, আপনি 1 থেকে 100 পর্যন্ত ট্যাগগুলো ব্যবহার করলেন, সিরিয়াল করে দিলেন। এখন এই ট্যাগগুলো ব্যবহার করার ফলে যেটা হবে, আপনি সহজেই বলতে পারবেন কত নম্বর গরুকে আপনি কবে ভ্যাকসিন করেছেন, কোন রোগের জন্য কোন ওষুধটা দিচ্ছেন। যদি আপনি গাভিতে অন্যভাবে ইউজ করতে চান, আপনার কোন গাভিটা কত তারিখে কত লিটার দুধ দিচ্ছে, এই ট্যাগগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি একটি খাতায়, নোটবুকে বা জার্নালে আপনি লিখে রাখতে পারবেন। এই ট্যাগটি ব্যবহার করলে আপনি খুব সহজেই এই হিসাব নিকাশগুলো রাখতে পারবেন এবং ইনশাল্লাহ আপনার খামারকে লাভবান, লাভজনক খামার হিসেবে গড়ে তুলতে পারবেন। এখন একটু এই প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে বলি।
এটা হচ্ছে খুবই উন্নত মানের প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটা ভাঙবে না, যেটা ভাঙবে না কখনোই। এবং এই যে প্রিন্ট দেখতে পাচ্ছেন, কালো প্রিন্ট, এই প্রিন্টটা কখনোই উঠবে না। আপনি যদি গরুকে শ্যাম্পু দিয়ে গোসল করান বা গরু যখন খাবার খাবে, এটা যদি লবণ পানির মধ্যে ডুবেও থাকে, তারপরে ওই লেখাগুলো কিন্তু উঠে যাবে না। এটা হচ্ছে লেজার প্রিন্ট, ওয়াশেবল। এটা আপনি গরুকে গোসল করে দিতে পারবেন, এটা পরে এই লেখাগুলো কখনোই নষ্ট হবে না এবং ভাঙবে না। এই প্রোডাক্টটা ইউজ করার জন্য আমাদের কাছে একটি মেশিন পাবেন, সেটা হচ্ছে ট্যাগ অ্যাপ্লিকেটর মেশিন। এই প্রোডাক্টটিও আমি আপনাদেরকে একটু দেখাই। এটাকে বলা হয় ট্যাগ অ্যাপ্লিকেটর মেশিন। এই মেশিনটা সাধারণত ব্যবহার করা হয় কানে, যে ট্যাগগুলো লাগাতে হয় কানের মধ্যে লাগানোর জন্য এই মেশিনটা ব্যবহার করা হয়। এখন অনেকেই জানতে চান যে এটা কীভাবে ব্যবহার করে এবং কীভাবে কানে লাগায়, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আগে মেশিনটা সম্পর্কে একটু বলি। এটা আমাদের কাছে রয়েছে একটি ট্যাগ অ্যাপ্লিকেটর মেশিন। এটা টোটাল ট্যাগার একটা কোম্পানি, এটা চাইনিজ প্রোডাক্ট। এটা খুবই উন্নত মানের একটা মেশিন, বাজারে আপনারা আরও অনেক সস্তা মেশিন পেয়ে যাবেন। এই মেশিনটার সাথে আপনি একটা এক্সট্রা একটা পিন পাবেন এবং সাথে আরও একটা এক্সট্রা পিন পাবেন। মোট দুইটা পিন পাচ্ছেন আপনি এই মেশিনের সাথে। এই পিনটাকে খোলার জন্য আপনি একটা চাবি পাচ্ছেন, যেটা অন্যান্য নর্মাল মেশিনগুলোর সাথে আপনি পাবেন না। এবং এই মেশিনটা দেখেন, এখন কিন্তু লক আছে, চাপ দিলে খুলে যাবে এবং এই লকটা ইউজ করে কিন্তু এটা লক করতে হয়। এই যে লক হয়ে গেছে, এখন চাপ দিবেও খুলে যাবে, আবার চাপ দিয়ে লক করে দিলাম। তো মোটামুটি এভাবেই মেশিনটা ইউজ করতে, এবং কীভাবে ইউজ করে সেটা একটু যদি আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আপনি একটা ট্যাগ নেবেন, ট্যাগটাকে এভাবে এখানে সেট করবেন। তারপর আপনাকে নিতে হবে একটা পিন। যখন আমাদের কাছ থেকে ট্যাগ নেবেন, আমরা কানের ট্যাগগুলোর সাথে একটা করে পিন ফ্রি দিয়ে দিব। আপনি এটা ওইভাবে অ্যাটাচ করেন। করার পরে এখন মেন যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে এই যে পিন এবং এই হোল, এই দুইটার মধ্যে যেন দুইটা যেন সেম একদম অ্যাডজাস্ট হয়। এই পিনটার যেন এই যে এখানে একটা ফুটা আছে ট্যাগের মধ্যে, এটার মধ্যে চলে যায়, একদম অ্যাডজাস্ট হয়। তারপরে যেটা করতে হবে, গরুর কানে যখন আপনারা এটা দিবেন, গরু কানে যখন ব্যবহার করবেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে গরুর কানের কোথায় একদম নরম জায়গা, যেখানে হাড় বা শিরা নেই, সাধারণত মাঝের দিকে থাকে, মানুষের থাকে একদম নিচের দিকে আর গরুর থাকে মাঝের দিকে, কানের মাঝের দিকে আপনার শিরা থাকে না বা হাড় থাকে না, সেখানে আপনাকে গরু মাথাটাকে শক্ত করে ধরে এক চাপে লাগাতে হবে, যেন গরু দৌড় না মারতে পারে। আপনি যদি এক চাপে লাগাতে না পারেন, এটা একটু রিস্ক হয়ে যায়, অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, একটু ব্লিডিং হতে পারে, এটা খুবই। এখন ব্লিডিংয়ের কথা বলি। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে এই যে এই কানের মধ্যে ট্যাগটা লাগালে কি ব্লিডিং হতে পারে কিনা, রক্ত বের হতে পারে কিনা। অ্যাকচুয়ালি আপনি যদি একটা আপনার নিজের শরীরে চামড়ার মধ্যে যদি আপনি একটু ফুটা করেন কোনো পিন দিয়ে, সামান্য কিন্তু এটা রক্ত বেরোবে, এটাই স্বাভাবিক। তো এটাও সামান্য একটু রক্ত বেরোবে, এটা অস্বাভাবিক কিছু না। দুই একদিন আপনি কানটা ভিজাবেন না এবং পপি সেভ ইউজ করতে পারেন, তাহলে শুকিয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এখন আসেন, ট্যাগটা আমি লাগালাম, ট্যাগটা লাগানোর পরে এখন কাটবো কি দিয়ে। ট্যাগটা লাগানোর পরে আপনি যে যন্ত্র দিয়ে কাটবেন, সেটা আমাদের কাছে আপনি আপনি চাইলে বাজার থেকে নর্মাল কাটিং কাটার দিয়েও আপনি কাটতে পারবেন, এন্টি কাটার ইউজ করে আপনি কাটতে পারবেন, কিন্তু যার জন্য যা সেটাই ব্যবহার করাই ভালো। এর জন্য এই কাটিং প্লাসটা আমাদের কাছে পেয়ে যাবেন। কানে লাগানোর পরে পজিশনটা থাকবে ট্যাগের আপনার এভাবে। এখন কাটতে হলে আপনাকে কি করতে হবে, ট্যাগটা কিন্তু কাটলে আপনার নষ্ট হচ্ছে না, নষ্ট হচ্ছে আপনার শুধু পিনটা। আপনি যখন একটা গরু থেকে খুলে নেবেন, তখন এটা এভাবে জাস্ট এখান থেকে চাপ দিয়ে পিনটা কেটে দিবেন, তখন আপনার ট্যাগটা আলাদা হয়ে যাবে। ট্যাগটা আপনার ভালোই থাকতেছে, পিনটা শুধু নষ্ট হচ্ছে। পরবর্তীতে এই ট্যাগটা আপনি রেখে দিলে যত্ন করে পিনটা আমাদের কাছ থেকে নিয়ে ওই ট্যাগটা আবার ইউজ করতে পারবেন। তো প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা, মোটামুটি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বিস্তারিত বলার কারণে।
এই ভিডিওটাকে দুইটি ভাগে ভাগ করে আমরা করতে পারতাম, আসলে একটা ভিডিওর মধ্যে সকল তথ্য থাকলে আপনাদের উপকার হয়, এই জন্যই করা। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের সাথেই থাকবেন। ভিডিওর স্ক্রলে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনাদের কারো যদি এই ট্যাগগুলো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে ফোন করবেন, ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।